ফল সিজন আসলেই যেন প্রকৃতিতে একটা উৎসব উৎসব ভাব চলে আসে। প্রকৃতি যেন স্বাস্থ্য শুরু করে নিজের মতো করে। গত বছর যাচ্ছিলাম ভার্জিনিয়ায়, লাইব্রেরি থেকে লোনলি প্ল্যানেট বইটা এনে দেখলাম ভার্জিনিয়ার কাছেই, এবং সেনান্দহ ন্যাশনাল পার্ক থেকে ফলটা বেশ সুন্দর দেখা যায়। বাসা থেকে অনুমতি এবং কাজের থেকে ছুটি ম্যানেজ করতে করতে ফল সিজনের প্রায় শেষের দিকেই একদিনের জন্য ভার্জিনিয়া গিয়েছিলাম। মনে একটা ভয় ছিল, দেরি হয়ে গেল না তো, ফল সিজন দেখতে পারবো তো সেনান্দহ ন্যাশনাল পার্ক থেকে। রাস্তার পাশের গাছগুলো দেখে মনে একটু ভরসা পাচ্ছিলাম। ভিডিওগুলো এডিট করব, ইউটিউবে দিব, এজন্য করা ছিল না, এটা করছিলাম জাস্ট বাসায় এসে ফ্যামিলির সবাইকে দেখাবো এজন্য। ভার্জিনিয়ার কাছাকাছি এসেই বুঝতে পারলাম সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, মানে প্রকৃতি আর আমার জন্য সেজেগুজে বসে নেই। 80% পাতায় যে ঝরে গেছে, তারপরও যতটুকু পেয়েছি সেটাই মন ভরে দেখেছি। সেনান্দহ ন্যাশনাল পার্কের স্কাইলাইন ড্রাইভের সর্বোচ্চ ভিউইং পয়েন্ট 4000 ফিট, আমি অবশ্য 3000 ফিট পর্যন্ত গিয়েছিলাম। দুঃখের বিষয়, ভিউইং পয়েন্টে নেমে একটা ভিডিও করিনি, সেলফি তুলতেই সময় শেষ, শুধুমাত্র ড্রাইভওয়েটা ভিডিও করেছিলাম। টেম্পারেচার সেদিন -4°C ছিল, দেখছিলাম আর ভাবছিলাম আহারে গাছের পাতাগুলি যদি থাকতো তাহলে না জানি কতটা সুন্দর লাগতো দেখতে। ভার্জিনিয়াতে দেখার মতো আরও অনেকগুলো জায়গা আছে, তো সময় ছিল না, তবে আবারও যাব, ইচ্ছা আছে। বিশেষ করে ভার্জিনিয়া বি, লুরে ক্যাভার্ন, দ্য ন্যাচারাল ব্রিজ, এই জায়গাগুলো যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা। আর এক সপ্তাহ আগে আসতে পারলেই সে রং বেরঙের পাতাগুলো দেখতে পারতাম। ভেবেছিলাম এবছর আবার যাব, কিন্তু এবছর তো সুযোগই করতে পারলাম না, শূন্যতা আর শূন্যতা। মজার বিষয় হচ্ছে সূর্য কিছু কিছু জায়গায় অনেক সানলাইট ছিল, আবার কিছু কিছু জায়গায় একদম অন্ধকার ছিল। সেনান্দহ ন্যাশনাল পার্কে ঝর্ণাও আছে, টেম্পারেচার মাইনাস না থাকলে একটা রিস্ক নিতাম, জঙ্গলের ভিতরে যে ঝর্ণা খুঁজতাম। মাইনাস টেম্পারেচার তাই আর রিস্ক নিইনি, আফটারঅল নিউ ইয়র্কে ফিরে আবার কাজে জয়েন করতে হবে। অসুস্থতার অজুহাতে যে ঘরে বসে থাকা যায় না একদিনও এখানে। ভার্জিনিয়ার মূল পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখতে হলে অ্যাটলিস্ট 1 সপ্তাহ সময় হাতে নিয়ে আসতে হবে। এখন আফসোস হচ্ছে, ইস, ভিউইং পয়েন্টগুলো থেকে কেন যে ভিডিও করলাম না নিচের দৃশ্যগুলো। দেখুন এই জায়গাটা সানলাইটটা কেন্দ্রীভূত হয়ে আছে, পরের বারটা ঘুরলেই দেখবো অন্ধকার। উঁচু উঁচু পাহাড়ের জন্য মেবি এটা হচ্ছিল, টার্নিংয়ের সাথে সাথে সূর্য লুকোচুরি খেলছিল আমাদের সাথে। এই নির্জীব পাতাঝরা গাছগুলোই কিন্তু চেরি ব্লসমের পুনর্জীবিত হয়ে উঠবে, আবারও সবুজ পাতা হবে, আবারও ফল আসবে, আবারও তারা সাজবে এবং আবারও ঝরে যাবে। এভাবেই চলতে থাকে প্রকৃতির খেলা বছরের পর বছর। ভালো লাগার বিষয় হচ্ছে এরা প্রাকৃতিক সৌন্দর্যকে সুন্দর করে গুছিয়ে রাখে, প্রাকৃতিক দুর্যোগ তো আর আটকানো যায় না, কিন্তু মনুষ্যসৃষ্ট কোনো কারণে প্রাকৃতিক সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেদিকে এরা খুব খেয়াল রাখে। আমাদের শোলে ভিডিওর মধ্যে এতক্ষণে পানির বোতল, চিপসের প্যাকেট, বাদামের খোসা অনেক কিছুই দেখতে পেতেন। পাতাহীন গাছগুলোকে খুব আপন মনে হচ্ছিল, মনে হচ্ছিল ওরা হয়তো আমার মতোই নিঃসঙ্গ। ফলের সৌন্দর্য না দেখতে পারলেও ভার্জিনিয়া ট্যুরটা অসাধারণ ছিল, বিশেষ করে 3000 ফুট উপর থেকে নিচের সৌন্দর্যটা দেখার অনুভূতিটাই অন্যরকম ছিল। 1500 ফিট উপরে ওঠার পর থেকেই আমার খারাপ লাগত, মনে হচ্ছিল কান বন্ধ হয়ে যাচ্ছে, শুনতে সমস্যা হতো, হালকা মাথা ব্যথাও করছিল। এজন্য 3000 ফিটের পরে আর যাওয়ার সাহস করিনি, যদি অসুস্থ হয়ে পড়ি। ভিডিও এডিটিংয়ে আমার হাত কাঁচা, তারপর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, না লাগলেও সমস্যা নেই, প্লিজ গিভ মি ফিডব্যাক, তাহলে নেক্সট টাইম আরও ভালো করে চেষ্টা করব নতুন করে ভালো কোনো জায়গা ঘুরে দেখানো, আরও সুন্দর কোনো জায়গা ঘুরে দেখানো। জানি না ভার্জিনিয়া আর কখনো যাওয়া হবে কি না, তবে এবার গেলে অবশ্যই 4000 ফিট পর্যন্ত উঠব, এবং ভিউ পয়েন্টে যে ছবি না তুলে ভিডিওগুলো করব, প্রমিস। এই তো, এটাই ছিল ভার্জিনিয়া ট্যুরের গল্প। তবে সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ট্যুর ছিল গ্র্যান্ড ক্যানিয়নের ট্যুরটা, আফসোস সেখানেরও আমার কোনো ভিডিও নাই, শুধু সেলফি আর সেলফি। গ্র্যান্ড ক্যানিয়ন ট্যুরেরও ড্রাইভের ভিডিওগুলো আছে, দেখি একসময় হয়তো এডিট করে ফেলবো।